বাঁশিপাড়া থানার পোতারপাড়া গ্রামের মণ্ডলবাবু পরিবারের দুর্গাপূজা এবার পঞ্চম বর্ষে পদার্পণ করল। এই পূজা উদ্বোধন করেন পলাশিপাড়া থানার ওসি সুজয় মণ্ডল এবং সঙ্গে ছিলেন তেহট্ট দু নম্বর ব্লক সভাপতি রণদা প্রসাদ বোস সহ অন্যান্য ব্যক্তিবর্গ। প্রসঙ্গত, এই গ্রামেরই প্রাচীন পূজা এবার 100 বছরে পদার্পণ করল। নদিয়ার পলাশিপাড়া থেকে পার্থদাস বৈরাগের রিপোর্ট, স্টিং নিউজ। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।